আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা সোনারতরী কবিতাটি দ্বিতীয় পর্ব আমরা শিখব, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য স্পেশাল একটি কবিতা এবং খুবই ইম্পর্টেন্ট একটি কবিতা। চলো তাহলে ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখনো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। চলো তাহলে ক্লাসটা শুরু করি। গগনে গরজে মেঘ গণবর্ষা। গগনে মানে হচ্ছে আকাশে, এই আকাশে গর্জে অর্থাৎ গর্জন করছে মেঘ, অর্থাৎ আকাশে মেঘ গর্জন করছে। গণবর্ষা অর্থাৎ গণবর্ষা আছে, বর্ষাকাল চলে আসছে, অর্থাৎ গগন বর্ষা অর্থাৎ বর্ষাকাল চলে আসছে। এই গগনে হচ্ছে আকাশে, এটা বলতেছে সাধারণ অর্থে বোঝাচ্ছে আকাশে। আর রূপক অর্থে এখানে বলতেছে জীবন প্রায় শেষের দিকে চলে আসে, জীবন অর্থাৎ এখানে গগনে মানে হচ্ছে জীবন। গর্জে মেঘ অর্থাৎ মেঘ গর্জন করছে, অর্থাৎ মেঘ বলতে বোঝাচ্ছে এখানে রূপক অর্থে হচ্ছে বিপদের ইঙ্গিত, অর্থাৎ জীবনে বিপদ চলে আসছে। গণবর্ষা বর্ষাকাল হচ্ছে সাধারণ অর্থ, এবং রূপক অর্থে বলতেছে বিপদ আরও বাড়ছে, অর্থাৎ জীবনে বিপদ কি আরও বাড়ছে, এটা বোঝাচ্ছে কি রূপক অর্থে। আর সাধারণ অর্থে দেখতেছি কি বর্ষাকাল অলরেডি চলে আসছে। আচ্ছা, তোমাদের বলে রাখি যে রূপক অর্থ বা সাধারণ অর্থগুলো কি আমরা আগের পর্ব দিয়েছিলাম, বেসিক কত কথাগুলো তোমরা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, কূলে একা বসে আছি নাহি বর্ষা। কূলে, কূলে অর্থ হচ্ছে তীরে, নদীর তীরে, অর্থাৎ কূলে হচ্ছে নদীর তীরে একা বসে আছে। অর্থাৎ এখানে কি বলতেছে রূপক অর্থে বলতেছে ওই একা বসে আসছে কে, কৃষক রূপের যে কবি সে একা বসে আছে, নাহি বর্ষা, কোনো বর্ষা পাচ্ছেন না, অর্থাৎ কি করতেছে না, অর্থাৎ কূলে একা বসে আছে কৃষক, অর্থাৎ আক্ষরিক অর্থে বলতে কৃষক বসে আছেন, অর্থাৎ কি কোনো বর্ষা পাচ্ছে না, এটা হচ্ছে সাধারণ অর্থ। আর রূপক অর্থে বোঝাচ্ছে জীবন এখন শেষ প্রান্তে, অর্থাৎ যে কোনো সময় তার মৃত্যু করতে পারে, জীবন এখন শেষ প্রান্তে, যে কোনো সময় কি করতে পারে তিনি মারা যেতে পারেন, অর্থাৎ নাহি বর্ষা মানে যে কোনো সময় মারা যেতে পারেন। এই কবিতাটা একটা হচ্ছে সাধারণ অর্থ বোঝাবে, মানে যেটা নর্মালি বোঝাচ্ছে, আর যেমন এই যে আকাশে মেঘ গর্জন করছে এরকম, আর আরেকটা হচ্ছে রূপক অর্থ, অর্থাৎ তার মন থেকে আসলে কী বোঝাচ্ছে, ডাইরেক্টলি একটা বোঝাচ্ছে আর ইনডাইরেক্টলি একটা বোঝাচ্ছে, অর্থাৎ রূপক অর্থে কী বোঝাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে আমি দুটাই বলে দিচ্ছি। অর্থাৎ বলতেছে কি রূপক অর্থে বলছে জীবন প্রায় শেষ প্রান্তে, যে কোনো সময় মারা যেতে পারে। আর সাধারণ অর্থে কি, অর্থাৎ নদীর তীরে তিনি কৃষক বসে আছেন, তিনি কি করতেছেন তার কোনো বর্ষা পাচ্ছেন না। রাশি রাশি, রাশি রাশি হচ্ছে এটা দ্বিরুক্তি শব্দ এবং অনেক বা প্রচুর, রাশি রাশি হচ্ছে অনেক অনেক বা প্রচুর। বাড়া, বাড়া অর্থ হচ্ছে দান রাখার পাত্র, বাড়া হচ্ছে দান রাখার একটা পাত্র, দ্বারা এরকম বলতেছে। তাহলে বাড়া বাড়া, বাড়া বাড়া মানে দানের আতি বা বোঝা, বাড়া বাড়া বলতেছে দানের আতি বা বোঝা। আর এইটা আর রূপক অর্থে বলছে এই দানগুলো হচ্ছে, রূপক অর্থে হচ্ছে কবির সৃষ্টিকর্মগুলো, কবি যে নাটক উপন্যাস বিভিন্ন কিছু লিখে গেছেন এগুলো সৃষ্টিকর্মগুলো বোঝাচ্ছে, অর্থাৎ কবির যে সৃষ্টিকর্মগুলো। তাহলে দেখো রাশি রাশি, বাড়া বাড়া, দান কাটা হলো সারা, দান কাটা হলো সারা, এই দান দানগুলো কি কবির সৃষ্টিকর্মগুলো, অর্থাৎ নাটক উপন্যাস এটা বাবার তো হতেগুলো হচ্ছে, এই যে এই দান কাটা দান দানগুলো বলতে ডাইরেক্টলি তো বলছে দান কাটা, দান কাটা। আর ইনডাইরেক্টলি দানগুলো বলতে বলছে গল্প কবিতা উপন্যাস, তার সৃষ্টিকর্মগুলো, কবির সৃষ্টিকর্মগুলো। হলো সারা, সারা মানে হচ্ছে কি শেষ, অর্থাৎ দান কাটা শেষ হয়ে গেছে, অর্থাৎ জীবনের শেষ সময় অন্তিম সময় শেষ হয়ে গেছে, মানে শেষ মুহূর্তে চলে আসছে যে এখানে এখন কি তার সব দান কাটাগুলো হয়ে গেছে শেষ। বরা নদী খুরো দ্বারা, বরা নদী কী নদী পরীক্ষা আসতে পারে, কেমন নদী ছিল বরা নদী, কেমন নদী ছিল বরা নদী। খুর দ্বারা, খুর দ্বারা কী দ্বারা, খুর দ্বারা, অর্থাৎ এই খুর দ্বারা মানতে শেষ, এই খুর দ্বারা হচ্ছে নদী, এই খুর দ্বারা বলতে নদীর স্রোতকে খুরের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ তীক্ষ্ণ, অর্থাৎ খুরের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ নদীর স্রোতকে কিসের সাথে তুলনা করেছে, খুরের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ এই খুর দ্বারা বলতে খুর তো বোঝাচ্ছে, আর এটা অর্থ মানে ইনডাইরেক্টলি, অর্থাৎ এই রূপক অর্থে বলতে সময় দ্রুত চলে যাচ্ছে, অর্থাৎ এই অর্থাৎ নদীর কি নদীর খুর দ্বারা স্রোত যেমন একের পর একটা দ্রুত চলে যায়, সময়টাও দ্রুত চলে যায়, এটা বোঝাচ্ছে রূপক অর্থে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে মহাকালের প্রতীক সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ মহাকালের প্রতীক হচ্ছে সময়, এটা কি হচ্ছে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। খর পরশা, খর পরশা, খর পরশা অর্থ এখানে বোঝাচ্ছে কি যে স্রোত যেন দাঁড়ালো বর্ষার মতো, অর্থাৎ খর পরশা, খর পরশা মানে এরকম বর্ষা, বর্ষা যেমন দাঁড়ালো তীক্ষ্ণ বর্ষা, বর্ষা বলতে বোঝাচ্ছে না ওই যে বর্ষা নিক্ষেপ করে যায় প্রতিযোগিতায়, এটাই আক্ষরিকতায় স্রোত যেন দাঁড়ালো বর্ষার মতো। আচ্ছা, তাহলে এই এই কথাটার এই মানে হচ্ছে দেখো, এই বরা নদী খুর দ্বারা খর পরশা এই কথাগুলোর মাধ্যমে বোঝাচ্ছে, এই দুইটা লাইন দ্বারা বোঝাচ্ছে এরকম সময় খুব দ্রুত বয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সময়গুলো খুব দ্রুত সময় যাচ্ছে। কবি এখানে কি হয় খুবই ভীত, কখন মানে তার ভীত, কেন ভীত, ভয় পাচ্ছে যে তার যে লেখে যাওয়া শিল্পকর্মগুলো কি আদৌ বেঁচে থাকবে কিনা, সে তো মারা যেতে হবে, তার এই শিল্পকর্মগুলো আমি মারা যাওয়ার পরে আমি পৃথিবীতে আমার রেখে যাওয়া যে শিল্পকর্মগুলো এগুলো কি আদৌ থাকবে কিনা। কাটিতে কাটিতে দান এলো বর্ষা, কাটিতে কাটিতে দান এলো বর্ষা, অর্থাৎ এখানে কাটিতে কাটিতে দান বলতে বোঝাচ্ছে
কাজ বা সৃষ্টিকর্ম করতে হতো। আমি কাজ করতেছি কাজ করতে এমন সময় আমার মৃত্যুর সময় গণিয়ে আসছে, এটা বলছে কাটিতে কাটিতে দান এলো বর্ষা। অর্থাৎ এটাই এরকম, অর্থাৎ এই রূপকর্ত বলছে আমি কাজ করতে কত বা সৃষ্টিকর্ম লিখতে লিখতে গল্প নাটক লিখতে লিখতে একসময় আমার মৃত্যুর সময় গণিয়ে আসছে। এলো বর্ষা, বর্ষা অর্থাৎ এখন প্রায় জীবনের শেষ সময় চলে আসছে। বর্ষা বলতে বলছে কি এখন এই কথাটার মাধ্যমে বলছে রূপকর্তে যে আমার জীবনের প্রায় শেষ সময় চলে আসছে, অর্থাৎ গল্প কবিতা উপন্যাস লিখতে লিখতে আমার জীবনের শেষ সময় চলে আসছে, এটাই বলছে। ক্লিয়ার? আচ্ছা, দান মানে হচ্ছে এই গল্প নাটক উপন্যাস এগুলো কবিদের লেখা লিখে যাওয়ার সৃষ্টিকর্মগুলো। একখানি ছোট ক্ষেত আমি একলা, একখানি ছোট ক্ষেত অর্থাৎ একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ ছোট ক্ষেত বলতে হচ্ছে পৃথিবী, অর্থাৎ এই একখানি ছোট ক্ষেত অর্থাৎ এই পৃথিবীতে আমি এখন একলা আসি, একলা। অর্থাৎ কবি এখানে বলতেছেন তার চিন্তা জগতে তিনি একা, তার চিন্তা জগতে তিনি কি একা, একখানি ছোট ক্ষেত অর্থাৎ তিনি তার চিন্তা জগতে তিনি একা, অর্থাৎ তিনি পৃথিবীতে শুধু এখন একা রয়ে গেছেন। আমি এ আমি একলা, অর্থাৎ তিনি একাকিত্ব অনুভব করছেন, কবি এখন কি করতেছেন একাকিত্ব অনুভব করছেন। চারদিকে বাঁকা জল, চারদিক এরকম একাকিত্ব অনুভব করছেন। আমরা এই এক থেকে সাত লাইনের ব্যাখ্যাটা একটু দেখে নিই। এক থেকে সাত লাইন এই তো ভেঙে ভেঙে বললাম, এবার একসাথে কি বোঝাতে চাচ্ছে এটা আমরা একটু দেখে আসি চলো। তাহলে এক থেকে সাত লাইনের ব্যাখ্যা হচ্ছে এরকম, আক্ষরিক অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে যেটা সাধারণ অর্থ আমরা দেখতে পাচ্ছি কবিতার মাধ্যমে, আর বাবার তো হচ্ছে বিশেষ অর্থ, অর্থাৎ কবি মন থেকে কি বোঝাতে চাচ্ছেন। দেখো, আক্ষরিক অর্থ হচ্ছে বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করছে, একজন কৃষক কুলে একা বসে আছেন প্রচুর ফসল নিয়ে, কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না যে মাঝি আসবে কিনা, এই মাঝি আসবে কিনা বা তার ফসলগুলো নৌকায় তুলে নিতে পারবে কিনা। আর বিশেষ অর্থ, রূপক অর্থ বা বাবার্থ বা তা কবি মন থেকে কি বোঝাতে চাচ্ছেন। দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখে গিয়েছেন, অর্থাৎ দানরূপী অনেক লেখা লিখে গিয়েছেন, এখন তার জীবনের প্রায় শেষ সময় চলে এসেছে। তিনি এখন অনুভব করছেন যেন তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্ম সংরক্ষণ করা উচিত, অর্থাৎ তার সাহিত্যকর্মগুলো যেন পৃথিবীতে পরবর্তী প্রজন্মের কাছেও বেঁচে থাকে। তিনি চান এগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে না যান। অর্থাৎ তিনি কি বোঝাতে চাচ্ছেন এখানে, তিনি বোঝাতে চাচ্ছেন আকাশে মেঘের গর্জন ঘনবৃষ্টি অর্থাৎ বর্ষাকাল, একাকী বসে আছেন কৃষকরূপী কবি, কোনো ভরসা পাচ্ছেন, ভরসা নাই, অনেক বোঝা বোঝা দান অর্থাৎ সৃষ্টিকর্ম, কবির যে সৃষ্টি, কবি সৃষ্টি যে করেছেন যে দানগুলো অর্থাৎ যে কবিতা নাটক উপন্যাস এগুলো তিনি কেটে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ কবিতা সাহিত্য সৃষ্টি করে রেখে বসে আছেন, অর্থাৎ অনেক কবিতা গল্প লিখে আছেন। খুরের ধারের মতো, খুর যেমন আমরা যে শেপ করি যে খুর দিয়ে বা এরকম সেলুনে, খুরের ধারের মতো যে স্রোত যা বর্ষার গতিতে বেয়ে চলছে অর্থাৎ আপন গতিতে চলে যাচ্ছে তা দেখে কবি ভীত, অর্থাৎ সময়ের স্রোতে বিলীন হয়ে যায় যাওয়ার ভয়ে, অর্থাৎ সময় গেলে অনেক মানুষকে দেখ বা হারিয়ে যায়, তাদেরকে আর কেউ স্মরণ করে না, কবি এরকম এই ভয়টা পাচ্ছেন। তাহলে আমরা আট নম্বর লাইনটা আবারও দেখি। একখানি ছোট ক্ষেত আমি একলা, একখানি ছোট ক্ষেত, ছোট ক্ষেত মানে হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ এই পৃথিবীতে কবি তার চিন্তা জগতে তিনি একা, কবির এই চিন্তা জগতে তিনি হচ্ছে একা, আমি একলা, আমি বলতে হচ্ছে কবি, তিনি একাকিত্ব অনুভব করছেন, অর্থাৎ পৃথিবীতে এখন তিনি কি একাকিত্ব অনুভব করছেন। চারদিকে বাঁকা জল, চারদিকে বাঁকা জল করিতেছে খেলা, পরীক্ষা আসতে পারে চারদিকে কি জল, বাঁকা জল করিতেছে খেলা। এই বাঁকা জল বলতে কি হচ্ছে, দেখো এই বাঁকা জলটা হচ্ছে রূপক এরকম মহাকালের প্রতীক, অর্থাৎ এটা রূপক এগুলো হচ্ছে মহাকালের প্রতীক অর্থাৎ সময়ের প্রতীক, এই বাঁকা জলটা হচ্ছে সময়ের প্রতীক, অর্থাৎ প্রতিকূল সময় অর্থাৎ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আমার চলে যেতে পারে, অর্থাৎ আমার সময়টা প্রায় শেষ, প্রতিকূল অবস্থা, অর্থাৎ কি বাঁকা জল, অর্থাৎ জল বাঁকা জল বলতে হচ্ছে যে তিব্বত দাঁড়ালো যে জল, অর্থাৎ এইগুলো বলতেছে বাঁকা জল, এগুলো হচ্ছে আমার কি আমাকে বিলীন হওয়ার সময়, যে কোনো সময় আমি হারিয়ে যেতে পারি, এটাই বলছে। চারদিকে বাঁকা জল করিতেছে খেলা, এটা দেখে কবি কি করতেছে ভয় পাচ্ছে। বাঁকা জল মানে গুণায়মান জলস্রোত, গুণায়মান জলস্রোতে কবি ভয় পাচ্ছে যে এই গুণায়মান জলস্রোত বা কালের বিবর্তনে কবি হারিয়ে না যান। তারপরে দেখো, পরপারে দেখি আঁকা, পরপারে, পরপারে মানে হচ্ছে আক্ষরিক অর্থে হচ্ছে নদীর ওপারে, কবি এই পারে বসে আছে নদীর ওপারে কবি দেখতেছে, অর্থাৎ এটা বলতেছে পরপারে, অর্থাৎ আক্ষরিক অর্থ হচ্ছে নদীর ওপারে, আর বাবার তোটা হচ্ছে অর্থাৎ অন্যদিকে বলতেছে পরকালে, পরকালে অর্থাৎ মৃত্যুর পরের যে সময়টা, পরকালে তিনি কি দেখতে, পরপালে দেখি আঁকা, কি দেখে দেখতেছেন, পরপালে তিনি কি আঁকা দেখতেছেন, এবার কি পরকালে কি দেখতেছেন, অর্থাৎ দেখো এরকম এই পরকালে দেখতেছেন দুনিয়া বা পৃথিবীতে যা যা কাজ করছি, কবি চিন্তা করতেছে যে দুনিয়া বা পৃথিবীতে যা যা কাজ করছে তা নিয়ে তিনি চিন্তা করতেছেন, দেখি ভালো কাজ বেশি করছি না খারাপ কাজ বেশি করছি, মৃত্যুর পরে আমার কি হবে না হবে এইসব চিন্তা করতেছেন, অর্থাৎ নর্মালি তো নদীর উপারে, অর্থাৎ আর বাবার তো বা মূল অর্থ হচ্ছে পরকালে মানে পরবর্তী লাইফে তার মৃত্যুর পরে কি ঘটবে এগুলো নিয়ে চিন্তা করতেছে। পরকালে দেখি আঁকা 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 দেখতেছি তরু ছায়া মসি মাখা, দেখো পরকালে কি পারে কি দেখতেছে, তরু ছায়া মসি মাখা, খুবই ইম্পর্টেন্ট কিছু, তরু তরু অর্থ হচ্ছে গাছ, ছায়া মানে তো ছায়া, মসি মানে হচ্ছে কালি মাখা, অর্থাৎ কালো কালির কালির যে মাখা, কালো কালির অর্থাৎ মসি মাখা, মসি মানে হচ্ছে কালো কালির যে আমরা দেখি না কালি, অর্থাৎ মসি মানে কালি, আর কালিতে সাধারণত কেমন হয় কালোই হয়, এখন তো বিভিন্ন কালারের কলম আছে, অর্থাৎ
কলমের কালিতে আঁকানো গাছের ছায়া কবি দেখতে পান, এই পরপারে কি দেখতে পান, কলমের কালিতে আঁকানো গাছের ছায়া দেখতে পান, অর্থাৎ গ্রাম খানি মেঘে ঢাকা, অর্থাৎ এই যে পরকালে পরপারে বা পরকালে বা উপারে যে নদীর উপারে যে তিনি গ্রামটা দেখতেছেন, এই গ্রামখানি কি ঢাকা, মেঘে ঢাকা, মানে বিপদ দেখতেছেন তিনি চোখে, বিপদ অর্থাৎ মেঘে ঢাকা, অর্থাৎ পরকালের জীবনটা মেঘে ঢাকা। অর্থাৎ আমরা কি করি, যে হ্যাঁ আমরা যখন চিন্তা করি আল্লাহ আমি এই জীবনে যা যা করছি আমি তো খারাপ কাজই বেশি করছি, আমার কি হবে মৃত্যুর পর, আমি কি আর জান্নাতে যেতে পারবো বা আমি কি ইয়ে করতে পারবো, এরকম চিন্তা করি না। অর্থাৎ আমার জীবনে তখন আমরা কি দেখি, যে শুধু খালি পাপ কাজ করছি, পাপ কাজ করছি, এরকম অন্ধকার মেঘ দেখি, এটা বলছে গ্রামখানি মেঘে ঢাকা। অর্থাৎ এটা কিন্তু রূপক বলতেছে, একদিকে গ্রাম আর অন্যদিকে বলছে পরপার বা পরপার বলতে বলতে পরকাল, মানে এই জন্যই বলছে এটা হচ্ছে রূপক কবিতা, একটা বোঝাচ্ছে সাধারণ অর্থে একটা, আবার ইনডাইরেক্টলি বোঝাচ্ছে অন্যটা। তাহলে গ্রামখানি মেঘে ঢাকা, অর্থাৎ এই দুইটা তরুছায়া মসীমা কাপ গ্রামখানি মেঘে ঢাকা, এই দুইটা লাইন ইনডাইরেক্টলি কি বোঝাচ্ছে দেখো, চারদিকে অন্ধকার, অর্থাৎ নদীর উপারে কবি যে তাকাই আছে চারদিকে কি দেখতেছে, অন্ধকার হয়ে আসায় গ্রামের গাছগাছালি ছায়ার মতো কালচে রং কবির চোখে এসে পড়তেছে, অর্থাৎ গ্রামের গাছগাছালিগুলোকে কালচে রঙের মতো তার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। প্রবাদবেলা মানে পরকালের জীবনটা শুরু হইতেছে, এটাই বলতেছে প্রবাদবেলা মানে হচ্ছে পরকালে যে গ্রামটা শুরু, মানে তার যে জীবনটা শুরু হবে, অর্থাৎ মৃত্যুর পরে যেটা জীবন শুরু হবে পরকাল প্রবাদবেলা, অর্থাৎ ইনডাইরেক্টলি বোঝাচ্ছে ইনডাইরেক্টলি, এগুলো তোমাদের ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কী আসবে এগুলো তোমাদের সবগুলো আসবে না, তোমার শব্দতাতিকায় যা আছে এগুলো পরীক্ষায় আসবে, আর তোমার বোঝার জন্য কিন্তু সবগুলো অর্থে আমি বলে দিতেছি। প্রবাদবেলা মানে পরকালের জীবনের শুরুটা। তারপর দেখো, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এপারেতে বলতে বোঝাচ্ছে যে তিনি যে পারে আছেন, অর্থাৎ এপারেতে বলতে নদীর এপারে কবি যে পারে আছেন, অর্থাৎ আবার ইনডাইরেক্টলি হচ্ছে ইহকালে, অর্থাৎ দুনিয়াতে বা পৃথিবীতে, আর পরপারে তো হচ্ছে মৃত্যুর পরের জীবন, অর্থাৎ এপারে হচ্ছে দুনিয়াতে, দুনিয়াতে ছোটো খেতে, অর্থাৎ ছোটো খেতে আমি একলা, অর্থাৎ কবি একলা বসে আছেন, অর্থাৎ আসবার কালে আমরা আসছিও একা, যাবার কালও কী করবো, যাবো একা, অর্থাৎ কবি এখন এটাই বলতে চান যে আমি এখন একাই বসে আছি আমার মৃত্যু এরকম, অর্থাৎ যাওয়া আসার সময় আসতে হবে একা, যাওয়ার সময়ও কী হবে, যেতে হবে একা। আচ্ছা, তাহলে আমরা এবার 8 থেকে 14 নম্বর লাইনটা বিস্তারিত কি ব্যাখ্যাটা আছে এটা আমরা একটু পড়ে আসি। চলো, 8 থেকে 14 লাইনের যে ব্যাখ্যা, পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যেতে হয়, সময়ের দ্রুতগামিতা সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলছে যে এই সময়ের অতল গহ্বরে তিনি এবং তার যে সাহিত্যকর্ম, লিখে যাওয়া যে সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা, তিনি চিন্তা করতেছেন যে এগুলো কি হারিয়ে যাবে, আমি মৃত্যুর পরে এগুলো আমাকে সবাই ভুলে যাবে, তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো অনেক সুন্দর, তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা একা মনে করছেন, অথবা তোমার এরকম এটাকে আরও যদি আমরা একটু ব্যাখ্যা দিই তাহলে বলতেছেন একখানি ছোটো ক্ষেত রূপক অর্থ হচ্ছে, একখানি ছোটো ক্ষেত হচ্ছে রূপক অর্থ হচ্ছে পৃথিবী, কবি একা, চারপাশে বাঁকা জল বা কাল স্রোত বা স্রোতগুলো কি খেলা করছে, নদীর ওপারে গ্রামের ভোরের দৃশ্য তরুছায়া কালো ভয়ঙ্কর রূপ ধারণ করছে কবির কাছে, এমন ভয়ঙ্কর পরিবেশে এপারেতে অর্থাৎ পৃথিবীতে ছোটো ক্ষেতগুলো ক্ষেত অর্থাৎ পৃথিবীতে কবি বরং একা। গান গেয়ে তরিবে কে আসে পারে, গান গেয়ে তরিবে কে আসে পারে, এই তরিবে এটা হচ্ছে রূপক অর্থে বলতেছে, এই তরিটা বলতে তরি হচ্ছে নৌকা, রূপক অর্থে এই তরিবে বলতেছে মহাকালের প্রতীক, এই তরিবে আসলে মহাকালের প্রতীক, অর্থাৎ আজরাইল আসতেছে, গান গেয়ে তরিবে অর্থাৎ আজরাইল আসতেছে আমাকে নিয়ে যাবে বা মারা কবিকে নিয়ে যাবে, এটা হচ্ছে রূপক অর্থে, অর্থাৎ গান গেয়ে অর্থাৎ তরিবে নৌকা বেয়ে কে আসে পারে, অর্থাৎ যে পারে কবি আছে সেই পারে একজন আসতেছে, গান গেয়ে একজন আসতেছে, অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি বলছে আজরাইল আসতেছে, ঠিক আছে, অর্থাৎ দেখে যেন মনে হয় চিনি ওহারে, অর্থাৎ এই যে মানুষটা আসতেছে যে গান গেয়ে তরিবে নৌকা বেয়ে যে আসতেছে, দেখে যেন কি কবির কাছে কি মনে হয় চিনি ওহারে, অর্থাৎ উনারা চিনে, অর্থাৎ নৌকার মাঝিরে অর্থাৎ মহাকাল বা সময়ের কবি চিনে, এটাই বলতেছে। বরাপালে চলে যায়, বরাপালে হয়েছে নৌকার অনুকূলে প্রচুর বাতাস আছে, অর্থাৎ নৌকার অনুকূলে কি প্রচুর বাতাস, বরাপাল তাহলে কেমন পাল, বরাপালে চলে যাই, কোনো দিকে নাহি চায়, অর্থাৎ ইনি কোনো দিকে তাকায় না, অর্থাৎ কারো দিকে তাকায় না, অর্থাৎ এ নাহি চায়, অর্থাৎ আজরাইল কারো কাছে কোনো কিছু রিকোয়েস্ট কিন্তু চলে না, আজরাইলের কাছে কি কোনো কিছু রিকোয়েস্ট চলে, মৃত্যুর দেবতার কাছে কোনো রিকোয়েস্ট চলে যে ভাই আমাকে একটু সময় দাও আমি আর কয়েকদিন পরে আমাকে মারো এরকম কিন্তু না, সে কিন্তু আসবে সময় হলে তোমাকে নিয়ে যাবে, তার মানে সে কোনো দিকে তাকাবে না, তার কোনো তাকানোর সময় নাই। দেওগুলো নিরুপায় বাঙ্গে দুধারে, দেওগুলো কিরকম নিরুপায় বাঙ্গে দুধারে, এই দেওগুলো নিরুপায় নিরুপায় মানে হচ্ছে উপায়হীন, অর্থাৎ বাঙ্গে দুধারে, এখানে বোঝাচ্ছে এই দেওগুলো নিরুপায় বলতে বোঝাচ্ছে আমার সময় অর্থাৎ আমার যাওয়ার সময় বা মৃত্যুর সময় চলে এসেছে, আমি এখন নিরুপায়, কবি বলতেছে আমার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসছে, এটা রূপকর্তা বলতেছে যে আমার এখন নিরুপায়, অর্থাৎ আমি আজরাইলকে বললো তো কি তাকে ছেড়ে দিবে না বা মৃত্যুর দেবতাকে, আর এই যে সম্পূর্ণটা যদি বলি তাহলে হচ্ছে দেও যেমন নিরুপায় অর্থাৎ দেওগুলো যেরকম নিরুপায় শুধু দুপারে ভিজিয়ে দেয়, দুপার কি করে ভিজিয়ে দেয় নদীর দুপার কি ভিজিয়ে দেয়, সেরকম সময় বয়স বয়ে চলছে অর্থাৎ এগিয়ে চলছে ফিরে আসে না, অর্থাৎ
এরপরে বলতেছে দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ উহারে উহারে বলতে প্রবাহমান সময় বা মহাকালকে দেখে যেন মনে হয় কি তাকে চিনি। তাহলে এখন আমরা 15-21 লাইনের ব্যাখ্যাটা আমরা একটু দেখি চলো। 15-21 লাইনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, কবির কল্পনায় সেই সোনার তরী বরাপালে চলে এসেছে, সোনার তরী বরাপালে চলে আসছে, কবি সেই মাঝিকে প্রবাহমান সময় চিনে ফেলেছেন, অর্থাৎ প্রবাহমান সময় অর্থাৎ তার যে মাঝিকে, অর্থাৎ মাঝিকে মানে হচ্ছে প্রবাহমান যে সময় অর্থাৎ শেষ সময় অর্থাৎ গণিয়ে আসছে যেটা চিনে ফেলছেন, সেই মাঝি বা সময় শুধু বয়েই চলছে, কোনো দিকেই তাকায় না, নিরুপায় দেহের মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছনে ফিরে তাকায় না। আবার এটাকে যদি আমরা আরেকটু বিস্তারিত দিই, এরকম হচ্ছে কবি কল্পনায় সময়ের স্রোতে বেশে সোনার তরী অর্থাৎ মহাকাল বরা পালে আসছে, উদ্দেলিত কবি যেন মাঝিকে চিনে ফেলেছেন, অর্থাৎ এই মহাকাল রূপ তরী যখন বয়ে যায় তখন দেহগুলিও কি নিরুপায়ভাবে কুলে আসছে, পরে কবি আশার আলো দেখতে পাচ্ছেন যে তার উদ্ধারের উপায় তিনি পেয়ে যাচ্ছেন। আশা করি তোমরা এই পর্বের মাধ্যমে এক থেকে যে আমরা 19 লাইন বা এক থেকে যে 21 লাইন পড়েছি এটা তোমরা বুঝতে পেরেছো। আর দ্বিতীয় আর লাস্ট যে পর্ব আছে আমরা লাস্ট পর্বে তোমাদের বাকি অংশটা শেষ করে দিব। আশা করি কবিতাগুলো এভাবে যদি আমরা নিয়মিত ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না। ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার না করলে কিন্তু আমাদের অনুপ্রেরণা আসে না। অষ্টম থেকে সকল শ্রেণীর ভিডিওগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।